ব্যাপক সাফল্যের কারণে একসময় অজেয় তকমা পেয়েছিল ইসরায়েলের মারকাভা ট্যাঙ্ক। আব্রামস লেপার্ড টু আর চ্যালেঞ্জারের তুলনায় সামরিক সক্ষমতায় এগিয়ে রাখা হয় মারকাভাকে। অথচ এক মাসের কম সময়ের ব্যবধানে 2 ডজনেরও বেশি অত্যাধুনিক এই সমরযান ধ্বংসের দাবি করেছে হিজবুল্লাহ। প্রশ্ন উঠেছে মারকাভা নিয়ে ইসরায়েলের দম্ভ কি তবে চূর্ণ হলো? যদিও অল্প সময়ের ব্যবধানে এতগুলো ট্যাঙ্ক ধ্বংসের বিষয়টি এখনও স্বীকার করেনি তেল আবিব। গরম গরম রুটি সাথে সুজির হালুয়া, দুর্দান্ত তীর আটা ময়দা সুজি। ইসরায়েলের সামরিক বাহিনীর মেইন ব্যাটল ট্যাঙ্ক মারকাভা ট্যাঙ্ক দেশটির সমর ভাণ্ডারে যুক্ত হওয়ার পর অন্তত 2 যুগ অজেয় ছিল এই সমরাস্ত্র। 1986 সালে লেবানন যুদ্ধ সহ বিভিন্ন যুদ্ধে ঈর্ষণীয় সাফল্য পেয়েছিল মারকাভা। এরপর বিভিন্ন সময় ফিলিস্তিনি যোদ্ধা ও হিজবুল্লাহ ইসরায়েলের একাধিক ট্যাঙ্ক ধ্বংস করলেও এর সুনাম খুব একটা নষ্ট হয়নি। সক্ষমতায় মার্কিন M1 আব্রামস, জার্মান লেপার্ড 2 আর ব্রিটিশ চ্যালেঞ্জার 2 এর চেয়েও এগিয়ে রাখা হতো মারকাভাকে। ইসরায়েল স্থল অভিযান শুরু করার পর 28টি মারকাভা ট্যাঙ্ক ধ্বংসের দাবি করে বুধবার বিবৃতি দিয়েছে হিজবুল্লাহ। এত অল্প সময়ে 2 ডজনের বেশি ট্যাঙ্ক ধ্বংসের পর প্রশ্নবিদ্ধ এসব ট্যাঙ্কের সক্ষমতা। অপরাজেয় হয়ে ওঠা এই সমরযান অবশ্য কোন অস্ত্রে বধ করেছে হিজবুল্লাহ সেটির বিস্তারিত প্রকাশ করেনি গোষ্ঠীটি। গত 1 বছরে গাজাতেও ফিলিস্তিনি যোদ্ধাদের RPG-র আঘাতে ধ্বংস হয়েছে বেশ কয়েকটি মারকাভা ট্যাঙ্ক। 1979 সালে ইসরায়েলের সমর ভাণ্ডারে যুক্ত হয় মারকাভা Mark 1 আর এর সবশেষ সংস্করণ মারকাভা Mark 4 বারাক। এই ট্যাঙ্ক নিজেরা ব্যবহারের পাশাপাশি বিভিন্ন দেশেও রপ্তানি করে তেল আবিব। Mark 1 ও 2-তে প্রধান অস্ত্র হিসেবে রয়েছে 105mm IMI M16 গান আর সবশেষ সংস্করণে ব্যবহার করা হয়েছে 120mm স্মুথ বোর গান। পাশাপাশি এসব ট্যাঙ্কে রয়েছে অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইলও। 65 টন ওজনের ট্যাঙ্কটিতে রয়েছে 1119 কিলোওয়াটের টার্বোচার্জ ডিজেল ইঞ্জিন, অপারেশনাল রেঞ্জ 500 কিলোমিটার, 4 ক্রুর পাশাপাশি বহন করতে পারবে 9 সেনা। ইসরায়েল ছাড়াও ফিলিপাইনের সামরিক বাহিনী ব্যবহার করছে মারকাভা ট্যাঙ্ক। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।